5 বছরের পুত্র সন্তানের সামনে স্ত্রীকে গুলি করে খুন করলো স্বামী। ধৃত প্রশান্তির বাড়িকে গ্রেপ্তার করেছে উত্তরপাড়া থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক 7mm রিভলভার। তাকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে কেন তার নিজের স্ত্রীকে সে গুলি করে মারল, কোথা থেকেই বা পেল এই অত্যাধুনিক রিভলভার, অন্য কোনো উদ্দেশ্যে এই অস্ত্র সে সংগ্রহ করেছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিবাহ বহির্ভূত সম্পর্ক নাকি অন্য কিছু, কি কারণে নৃশংসভাবে সন্তানের সামনে তার মাকে গুলি করলো প্রশান্তজিৎ, তা খতিয়ে দেখার জন্যই পুলিশ প্রশান্তজিৎকে শ্রীরামপুর আদালতে পেশ করে পুলিশ রিমান্ডের আবার আবেদন জানাবে বলেই জানা যাচ্ছে। নিজের ওয়াইফকে কেন গুলি করলেন? আর্মসটা কোথা দিয়ে পেয়েছেন? আর্মসটা কোথা দিয়ে পেলে? কোনো কি সম্পর্ক ছিল ওয়াইফের? কি বলবেন, কি কারণে হঠাৎ গুলি করলেন? দাদা গুলি করলেন কেন? গুলি করলেন কেন আপনি? আর্মসটা কোথা দিয়ে পেয়েছিলেন? কি ঘটেছিল? ঘটেছিলটা দেখতে পাইনি বাবা। আমরা ওই একটা ঘরে খাই তো আলাদা, আমরা ওই নিরামিষ খাই আর কি, আর ওদের ঘরে ওরা খাচ্ছে। এবার আমরা খেয়ে দিয়ে বসছি, এই সময় ওই ও কী করলো, ওই পায়খানার দিকে না কোন দিকে গেল আইয়া আসলো। তাই আমি ভাবছি ওই যে থাকে না পটকা থাকে না এরকম পটকাটা আওয়াজ হয়েছে ফট করে, এই ঘরের মধ্যে পটকা ফটাই এই বলে আমরা আগাইছি, ছেলেটাও ছিল থাকে। এর মধ্যে দেখি ওই মেয়েটা কান্না করে আমার জড়াই যাচ্ছে, বাবা আমার কি হয়েছে দেখো, দেখতে গেছি দেখি এখানে রক্ত পড়ে। সঙ্গে সঙ্গে জড়াই ধরে ডাক্তারখানা আনতে গেছি, আনতে আনতে তো ওই কোলে করে আমি রাখতে পারছি না, তারপর একটুখানি এনে ওখানে ও বাইক চালাইতে পারছে না, হাত পা কাঁপছে, তখন ওখানে দাঁড় করাইয়া একটা টোটোতে করে তারপর নিয়ে আসি। আপনার ছেলের নাম কি? প্রশান্তজিৎ বালে। হ্যাঁ, প্রশান্তজিৎ বালে। কি করে? রাজমিস্ত্রির কাজ করে। আর বিয়ে কতদিন আগে হয়েছিল? বিয়ে এই 6 বছর। 6 বছর মাত্র। বৌমার নাম কি? ছেলে মেয়ে কেউ আছে? একটা ছেলে। কত বছর বয়স? সেও কি ঘরে ছিল? হ্যাঁ। মানে ছেলের সামনেই গুলি করেছে? ছেলে ছিল ওখানে। আচ্ছা, তা আপনার ছেলে এরকম ভাবে হঠাৎ করে বন্দুক কোথা থেকে পেলো বলবো না, সেটা তো আমরা জানি না, সেটাই তো প্রশ্ন। আর এদের মধ্যে কোনো অশান্তি নাই, কোনো কিছু নাই, যেখানে দুজনে দায় আনন্দে ফুর্তি করে, যারা বন্ধু বান্ধব আছে সব জিজ্ঞেস করবেন। আমি আরো বারণ করি যে সব জায়গা ওদের নিয়ে দেওয়ার দরকার। কারোর সাথে কি মিষ্টি এরকম রিসেন্ট? এখন ওর কাজের লোক কোন জায়গা কি কাদের সঙ্গে মিশে সেটা তো বলতে পারবো না, আমি কাজে যাই এখন। আচ্ছা, আপনি বাড়িতে কোনো ঝামেলাঝাটি ছিল না? না, কোনো ঝামেলা নেই। আর এই 5 বছরের নাতির সামনেই গুলি করলো? ও ছিল, এখন ও কোন জায়গা ছিল জানি না। আচ্ছা, আপনার না করে নাই মানে কি করেছে? এই যে ও পস্তাচ্ছে, কি করেছে, কি দেখাইতে গেছে, এই জিনিসটা পাইছি কি করতে গেছে, ওর সম্বন্ধে আইডিয়া নাই ওটা যে কি জিনিস। আচ্ছা, আপনার নাম কি বললাম তো বাবা? আপনার নাম? পরিমল বারে। ও, আর ছেলের নাম? প্রশান্তজিৎ বারে। আর বৌমার নামটা একবার বলে দিন? মৈত্রী বারে। আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন।